বাংলা মিডিয়ামের গল্প ইতিমধ্যেই তরতরিয়ে গিয়ে চলছে, আর তার কারণ নানান চমক। এই নানান চমকের মধ্যে একটা প্রধান চমক তো আপনাদের সামনে ইতিমধ্যেই চলে এসেছে প্রমোর হাত ধরে। আর কি চলছে, ইন্দিরা এখন কিভাবে চ্যালেঞ্জটা নেবে সেটা জানার জন্য আমরা এই মুহূর্তে ইন্দিরাকেই পেয়ে গিয়েছি। নানান ব্যস্ততা রয়েছে, কারণ প্রিন্সিপাল হবে বলে কথা, তাই তো? হ্যাঁ, ব্যস্ততা তো রয়েছে, তার সাথে সাথে সবাই চলে এসেছে, স্কুলের স্টুডেন্ট আজকে মনে হচ্ছে তামঝাম শুটিং স্টার্ট হতে চলেছে। আর প্রিন্সিপাল হওয়ার চ্যালেঞ্জটা সবে এসে পড়েছে, তো সবে সবে তোমরাও দেখেছো, আমার মাথায় তো এসে পড়েছে। এরপর জানি না আমি কীভাবে সামলাবো, কারণ একটা টিচার মানে নর্মাল টিচার প্রিন্সিপালের অনেক দায়িত্ব থাকে, অনেক দায়িত্ব। তো নিশ্চয়ই কিছু ভেবে ভিকি স্যার এই দায়িত্বটা আমার মাথায় দিয়েছে। এবার জানি না যে গল্প কার, সে কীভাবে সবটা সাজাবে, যেভাবে সাজাবে সেভাবেই ইন্দিরাকেও চলতে হবে। কি স্যার, আর ইন্দিরার মধ্যে একটা কিন্তু বেশ প্রেম আমরা দেখতে পাচ্ছিলাম সুন্দরভাবে, সেই জুটিটা, যে জুটিটাকে দর্শকরা এতদিন ধরে ভালোবাসতেন, আবার এই একটু তালমাটাল হওয়ার পর আবার সেই জুটিটার মধ্যে একটা রসায়ন বেশ জমে উঠেছিল। কিন্তু এই চ্যালেঞ্জটার পর, এই চ্যালেঞ্জটা যদি দিতে যায় ইন্দিরা, তাহলে তো একটা অন্যরকম টুইস্ট আসতেই পারে। কি চলছে এখন? হ্যাঁ, ভিকি স্যার তো ভালো মানুষ, তো যদি চ্যালেঞ্জটা জিতে যায় তাহলে সামনে ইন্দিরার জন্য কি অপেক্ষা করছে জানি না। তার মধ্যে অলরেডি একটা চ্যালেঞ্জের মধ্যেই আছে যে 7 দিনের মধ্যে প্রমাণ করতে হবে যে ইন্দিরা নির্দোষ, ইন্দিরা আগে এরকম বিয়ে হয়নি, বা পুরো ব্যাপারটা যে শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য এই বাড়িতে আসেনি। তো ইন্দিরার কাছে চ্যালেঞ্জই চ্যালেঞ্জ, গল্পের টুইস্টই টুইস্ট, চমকই চমক। এবার এই টুইস্টের মধ্যে একটু আমায় বলো তো, পরীক্ষা, প্রিন্সিপাল বলে কথা, আগে তো টিচার ছিলে, তাতেই বেশ কঠিন হাতে, যারা দুষ্টু তাদেরকে দিতে তুমি শাস্তি, কিন্তু এবার প্রিন্সিপাল হওয়ার পর তো আরও একটু বেশি চ্যালেঞ্জটা বেড়ে গেল। শুটিংয়ের মুহূর্তে কীরকম হচ্ছে? শুটিংয়ের মানে এখনও পর্যন্ত প্রিন্সিপাল হওয়ার যে চ্যালেঞ্জটা, সবেই শ্যুটটা স্টার্ট করেছি, এখনও পর্যন্ত সেইভাবে শুরু হয়নি। মানে আমার মনে হচ্ছে যে ইন্দিরার কাছে ভীষণ টাফ হতে চলেছে। কিন্তু এই যে আমরা যখন এসেছিলাম প্রথমবার, তখন জানতে চেয়েছিলাম যে বাচ্চাদের সাথে শুটিং এর সময় তোমরাও তো বাচ্চা হয়ে যাও একদম সেইভাবে কাঠবলা। বাচ্চাদের সাথে শুটিং এর সময় না, আমরা সব সময় বাচ্চা, আমাদের বয়স এখনো 10-এর, আমাদের এরকমই মনে হয়, কারণ আমরা সবাই খুব মজা করতে পছন্দ করি। মানে ডালিয়া, আমি, আবিরা, মানে আমাদের এজটা খুব একটা ডিস্টেন্সে কেউ নেই, সবাই খুব কাছাকাছি, তো আমরা সব সময় মজা করি, মানে কখনো স্টপ নেই আমরা। প্রিন্সিপাল বলতে, আমরা তো প্রিন্সিপাল বলতে একটু মাঝে মধ্যে ভয়ই পেতাম, প্রিন্সিপাল এসে গেছে, ইন্দিরা কীভাবে প্রিন্সিপাল হয়ে উঠছে সেটা তো পর্দায় দেখবো, তোমার প্রিন্সিপাল বলতে কী মনে পড়ে? আমি তিয়াশাকে জিজ্ঞাসা করছি। না, একটু তো রাগি রাগি ব্যাপার, কিন্তু ইন্দিরা যেহেতু একেবারেই সেরকম না, তো আমার মনে হয় না যে আমরা ঠিক যেরকম প্রিন্সিপালকে ফেস করি যেভাবে, সেইভাবে ফেস করতে হবে, কারণ ইন্দিরা ভীষণ কুল, ভীষণই সর্টেড একটা প্রিন্সিপাল, মানে অন্যভাবে হ্যান্ডেল করে। আমি টিচার মানে কি রাগি রাগি সব কিছু সময়, কিন্তু ইন্দিরা একটু অন্যরকমভাবে, তো আমার মনে হয় যে এই চ্যালেঞ্জটাও ইন্দিরা ডিফারেন্টলি হ্যান্ডেল করবে। তিয়াশা নিজেও রেসপন্স পাচ্ছে, এবার ইন্দিরা হিসেবে সকলে তাকে ডাকছে, এই ডাকটা কতটা ভালো লাগছে, অন্য একটা চরিত্র থেকে ভেঙে এখন ইন্দিরা হিসেবে সে পরিচিত। হ্যাঁ, মানে একটা পপুলার চরিত্র থেকে বেরিয়ে সেখান থেকে মানুষের বেরোতেও টাইম লাগে, কিন্তু ইন্দিরার এখন ভীষণ ভালো রেসপন্স পাচ্ছি, মানে সবাই ইন্দিরা বাংলা মিডিয়াম, বাংলা মিডিয়াম, মানে একদিন একটা বার্থডেতে গেছিলাম, তো সবাই সেখানে বাংলা মিডিয়াম, বাংলা মিডিয়াম বলছিলো, তো ভালো লাগছে। এখন মানে বুঝতে পারছি যে আস্তে আস্তে ক্যারেক্টারটা সবাইকে ভালো লাগছে, সবাই ইনভলভ হচ্ছে। তো দেখো, যে কেউ মানে আমরা অনেক কষ্ট করে ক্যারেক্টারকে তৈরি করি, তো আমাদের নিজের নামে ডাকার থেকেও যখন সামনের জন ক্যারেক্টার নেমে ডাকবে, তখন আমাদের মনে হয় তখন আমরা সাকসেস হয়েছি, যে সারাদিনের কষ্টটা এইবার ঠিক আছে। তো শেষ করব, কারণ অনেক দায়িত্ব রয়েছে কাঁধে কিন্তু প্রিন্সিপালের, তাই তো শেষ করার আগে, যারা ইন্দিরার এই সাহায্যে চলছে, ইন্দিরার সাথে পথ চলায় সামিল রয়েছে, তাদেরকে কী বলবে? কারণ তারা তো এবার ইন্দিরার সাথে একইভাবে চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত। তাদেরকে বলবো, এত দিন ধরে যেরকমভাবে সবাই পাশে থেকেছেন, হাতে হাত ধরে আমরা যেরকমভাবে এগিয়ে গেছি, তো প্লিজ সবাই পাশে থাকবেন, কারণ ইন্দিরার সামনে অনেক বড় বড় চ্যালেঞ্জ আছে, অনেক টাফ সিচুয়েশনের মুখেও পড়তে হবে, তো প্লিজ সবাই সাপোর্ট করতে থাকবেন আর ভালোবাসা দিতে থাকবেন।